বিএনপির মহাসমাবেশ থেকে পুলিশের উপর হামলা ও পিটিএ হত্যা, প্রধান বিচারপতির বাসভবন ও হাসপাতালে হামলা, যানবাহনে আগুন ধরানো সহ সহিংসতার বিস্তারিত চিত্র ঢাকায় বিদেশি কূটনীতিকদের জানিয়েছে সরকার। রোববার বিকেলে বিদেশি কূটনীতিকদের ডেকে এসব তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। তিনি বলেন, বিএনপি জোটের এই সন্ত্রাসী কর্মকাণ্ড গণতান্ত্রিক প্রক্রিয়া ও সুষ্ঠু নির্বাচনের পথে প্রতিবন্ধকতা। এসব বাধা সত্ত্বেও অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী। আরও জানাচ্ছেন মুক্তা মাহমুদ। গত 28 অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ থেকে যে সহিংসতা করা হয়েছে তার বিস্তারিত জানাতে ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের বৈঠকে ডাকে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার এবং জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সরকারের পক্ষে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা। বিদেশি কূটনীতিকদের প্রায় দেড় ঘন্টা ধরে ওই দিনের ঘটনার ভিডিও দেখান এবং লিখিত বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের তিনি জানান, বিএনপি ও তার জোট গণতান্ত্রিক প্রক্রিয়া ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাধা দিচ্ছে, এটা কূটনীতিকদের জানানো হয়েছে। আমেরিকার প্রেসিডেন্টের উপদেষ্টা পরিচয়ে এক ব্যক্তিকে বিএনপির অফিসে নিয়ে সংবাদ সম্মেলন করানোর ঘটনা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী দলটির মিথ্যাচারের উদাহরণ দেন কূটনীতিকদের। দুনিয়ার কোন দেশে যারা এই সিকিউরিটির কাজে নিয়োজিত থাকেন তাদের কেউ হত্যা করে না, কিন্তু এখানে অত্যন্ত নির্যম নৃশংসভাবে তাকে পিটিয়ে হত্যা করে। এইটা জাতির জন্য দুঃখজনক, বিশেষ করে যারা করেছেন তাদের জন্য লজ্জার এবং তাদের জন্য শাস্তি পাওয়া উচিত। পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, সংবিধান অনুযায়ী সরকার গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা ও অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ। বিএনপির লোকেরা দেশে একটা রাম রাজত্ব সৃষ্টি করার চেষ্টা করে, মূল উদ্দেশ্য আসছে নির্বাচন, যেটা আমরা অঙ্গীকার করি যে আমরা সুষ্ঠু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করব, সেইটাকে বানচাল করার মতলব তারা এই ধরনের অপকর্ম করেছে। এদিকে ঢাকায় আমেরিকা, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও নরওয়ে দূতাবাস গেল 28 অক্টোবর রাজনৈতিক কর্মসূচি ঘিরে সহিংসতার নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে দেশগুলোর কূটনীতিকরা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ তৈরিতে সংশ্লিষ্টদের তাগিদ দেন। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।